দেখুন অ্যাম্বিয়েন্সও দেখো কি দারুণ লাগছে, তখন যাবো আমরা ভেতরে, তো চলো। আজকে কপালে কোথাও গিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে যে ঢুকে পড়বো সে অবস্থা নেই, যেখানে গেছি সেখানে উঠে। বাবা কি ধাবা রেস্টুরেন্টটি বারাসাতের ডাকবাংলো মোড়ের একদম সামনে। আমি ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিংক দিয়ে দেব। আমরা ঢুকে গেছি বাবা কি ধাবাতে। বাবা কি ধাবাতে আমরা একটা শেষে গেছি, লাইন দিতে হয়েছিল অনেকক্ষণ ধরে, বাট তারপর আমরা ঢুকে গেছি। বাট অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগছে, আমার অনেকদিন এরকম ধাবায় বসে খাবার খুব ইচ্ছা, খুব ভালো লাগে। শেরে পাঞ্জাবে কোলাঘাটে যে শেরে পাঞ্জাবটা, ওখানে এরকম খাটিয়ার মধ্যে খাওয়ার একটা ব্যবস্থা করা আছে, তারপর খুব ভালো লাগে। ধাবাতেরও খাটিয়া থাকবে, দুটা মজাই আলাদা করে বসে খাওয়ার। তো চলো খাবার অর্ডার করি, দেখি কী খাবার পাওয়া যায়। আর কমফোর্টেবল লাগছে আমার কথা বলতে, চারিদিকে প্রচণ্ড অনেক লোকজন ঘুরে ঘুরে দেখছে, বাট আমি মনে সাহস নিয়ে কথা বলার চেষ্টা করছি। তো চলো আগে খাবারটা অর্ডার করি, তারপর খাবার। আমরা সে কত দূর থেকে বাইকে করে এসেছি এখানে। তো ফার্স্ট ডে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন তন্দুরি। চিকেন তন্দুরি খাবো, এবারে চলে এসেছে চিকেন আচারি কাবাব। এই কাবাবটা মোটামুটি লেগেছে আমার, খুব যে ভালো সেটা বলবো না, মোটামুটি লেগেছে। মেইন কোর্সে নিয়েছিলাম প্রন চিকেন ফ্রাইড রাইস, বাটার তন্দুরি রুটি আর চিকেন ডাক বাংলো, তার সাথে দুটো কোক। এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখো মনেই হচ্ছে না যেটা কলকাতা, মনে হচ্ছে না আমরা পাঞ্জাব সাইডে কোথাও একটা চলে এসেছি, ধাবাতে বসে খাওয়া দাওয়া করছি, বেশ ভালো লাগছে। খুব যে ভালো সেটাই বলবো না, মোটামুটি খাওয়া দাওয়ার ভালো, খারাপ
খাওয়া দাওয়া করলাম।